ভিন রাজ্যে কাজে গিয়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো যুবকের। বসিরহাটের গ্রামে ফিরল দেহ, গ্রাম জুড়ে শোকের ছায়া। ভিন রাজ্যে কাজে গিয়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো বসিরহাটের যুবকের, শোকের ছায়া পরিবারে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার কৈজুরি গ্রাম পঞ্চায়েতের ভাদুরিয়া গ্রামের বাসিন্দা করিমুল গাজী। করিমুলের বয়স আনুমানিক ২৮ বছর। দশ বছর আগে করিমুল মুম্বাই গিয়েছিল কাজ করতে, সেখানে রাজমিস্ত্রির কাজ করত সে। চলতি মাসে ২৮ জানুয়ারি রবিবার ট্রেনে করে বাড়ি ফিরছিল করিমুল। জানা গেছে মুম্বাই ওয়াইন্ডো স্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় ওই শ্রমিক যুবকের। করিমুলের মুম্বাইয়ের কর্মসংস্থান থেকে ফোন করা হয় তার সীমান্তের বাড়িতে। বাড়ির ছেলের মৃত্যু সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিজনেরা। করিমুলের পরিবার সূত্রে জানা যায়, ট্রেন থেকে পড়ে যাওয়ার পর প্রায় এক ঘন্টা দেহ পাওয়া যায়নি। তারপর দেহ পাওয়া মাত্রই তাকে লোকাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে গিয়ে মৃত্যু হয় করিমুলের। মুম্বাইতে কাজ করতো, কাজ ছুটি করে বাড়ি আসছিল। বাড়ি আসতে আসতে ট্রেন থেকে পড়ে গিয়েছে। পড়ার পরে এক ঘন্টা মতো পরে খোঁজ হয়। খোঁজ হওয়ার পরে ওর যারা বন্ধু বান্ধব ছিল ওখানে, ওরা সবাই যেয়ে ওকে নিয়ে হসপিটালে ভর্তি করার পর ওখানে হসপিটালে মারা যায়। মারা যাওয়ার পরে এবার যোগাযোগ হয়ে লাশে বাড়ি আসছে লোকাল ট্রেন। কবে বাড়ি আসার কথা ছিল? ও বাড়ি আসবে বলছিল এক মাস বাদে। রাজ্য সরকারের উদ্যোগে মুম্বাই থেকে করিমুলের দেহ আনা হয়েছে তার বাড়িতে। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। করিমুলের মৃত্যুকে ঘিরে রহস্য দানা বাঁধছে। মৃতের পরিবারের অভিযোগ, কেউ ধাক্কা মেরে করিমুলকে ট্রেন থেকে ফেলে দিয়েছে। বিদেশে থাকতো, কাজ করতো, ট্রেনে কাজ করতো, বাড়ি যাচ্ছিল, সেটা আমরা শুনেছি, আমরা তো দেখিনি। বললো পড়েছিল, এক ঘন্টা পর সংবাদ হয়েছে, গিয়ে সেখানে গিয়ে দেখে ও নেই, সঙ্গে ছাড়া আরো ছিল। ট্রেন থেকে পড়ে গিয়েছিল? হ্যাঁ। বললো ওখান থেকে সংবাদ পাচ্ছে, ওখানে নেই বলে খোঁজ করেছে পুলিশ টিম। ও ছোটবেলার তো রয়েছে প্রায়। করিমুল দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে ভিন রাজ্যে কাজ করে, সেই সুবাদে তার ট্রেনে যাতায়াতও রয়েছে। তাই পরিবারের দাবি, করিমুলকে কেউ ধাক্কা না দিলে কোনোভাবেই সে ট্রেন থেকে পড়ে যেতে পারে না। মৃতের পরিবারের দাবি, উপযুক্ত তদন্ত করুক প্রশাসন, ঘটনায় যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ভিড় ছিল ট্রেনে, ট্রেনের থেকে পড়িয়ে লাস্টে একজন ফোন করলো, ফোন করে বললো যে তোমার শালা ট্রেনের থেকে পড়ে গেছে, যে খুঁজে পাওয়া যাচ্ছে না, এক ঘন্টা পরে পাওয়া গেছে পুলিশ নিয়ে। স্টেশনে ভাইন্দার স্টেশন, বোম্বাইতে ভাইন্দার স্টেশনে পড়েছিল। তারপরে করিমুল গাজী ওখানে কি করত? ওখানে রাজমিস্ত্রি কাজ করত। কতদিন ধরে কাজ করত? ৪ বছর। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।